নমস্কার, পলিফিলে সবাইকে স্বাগত। বাঙালি রসগোল্লা স্রষ্টা, কিন্তু তারও আগে সৃষ্টি করেছে নারকেল নাড়ু। এই নারকেল নাড়ুর ইতিহাস যে কত প্রাচীন তা আমরা কেউ জানি না। বাংলার এই নারকেল নাড়ু শুধু বাংলা নয়, ভারতে নয়, সারা বিশ্বে প্রসিদ্ধ। এই জগৎ বিখ্যাত নারকেল নাড়ু আজ আমি আপনাদের জন্য পরিবেশন করছি। গোটা নারকেলের জন্য আমি 200 গ্রাম আখের গুড় নিয়েছি। এবার গুড়টা ভালো করে গরম করব। গুড়ের মধ্যে এবার নারকেল গুঁড়ো দিয়ে দিতে হবে। গুড় এবং নারকেল খুব ভালো করে মিশিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখে নি। হ্যাঁ, এভাবে একে ভালো করে সারাক্ষণ মিশিয়ে যেতে হবে, মিলে যেতে হবে, যতক্ষণ না মন্ড পাকিয়ে যায়। গুড়ের পাকের সাথে নারকেল গুঁড়ো মিশিয়ে যে নাড়ু তৈরি হয়, এটা কখনোই পুরাতন হওয়ার নয়, সবসময় নতুন লাগে, সবসময় ভালো লাগে। নারকেল নাড়ুর একটা জিনিস মনে রাখতে হবে, পাকটা খুব একটু আঠা আঠা হয়ে যেতে হবে, তাহলে বোঝা যাবে যে আমার পাক কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু তুলে নিই। না, এটা নারকেল নাড়ু বানানোর একটাই মানে কঠিন বা অসুবিধা হচ্ছে, একে গরম গরম পাকাতে হয়, সেটাই একটু কঠিন ব্যাপার। নামাবার আগে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, ভালো করে এলাচ গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। ব্যাস, নাড়ু কমপ্লিট। নাড়ু পাকাবার আগে একটু ঘি হাতে গ্রিজ করে নিতে হবে। এভাবে একটু অল্প অল্প করে তুলে নিয়ে হাতের তেলোতে রেখে বল বানাতে হবে। এবার ভীষণ গরম, একটু তো হাতে গরম লাগবে। বাংলার লোককথায় আছে, যে মেয়ে ভালো নাড়ু পাকাতে পারে তার খুব ভালো বর হয়। কিন্তু নাড়ু তো মাথা কুমড়া বানাতে, তাদের মনে লক্ষ্য ছিল যে মেয়ে যাতে হাত লাগায় তাদের সাথে। এই হলো বাংলার প্রসিদ্ধ নারকেল নাড়ু। এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। টাটা।